প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ 28শে এপ্রিল, মাহে রমজান। কোভিড-19 এই দুঃসময়ে সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনলাইন চালু হচ্ছে, চলতেছে। তারই ধারাবাহিকতায় ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইউটিউব ক্লাসে তোমাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। আজ নবম শ্রেণীর মানবিক শাখার নবম শ্রেণীর ইতিহাস, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনায় বিশ্ব সভ্যতা, পৃথিবীর ইতিহাসের প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগের এই যুগ বিভাজনের ধারাবাহিকতায় এসে আমরা বিশ্ব সভ্যতার মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, রোমান সভ্যতা ইত্যাদি অধ্যায়গুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আজকে তোমাদের সামনে আগামী 2 তারিখ থেকে আমাদের অনলাইন মূল্যায়ন পরীক্ষা, অনলাইন মূল্যায়ন 2021 শুরু হতে যাচ্ছে। তো এই পরীক্ষায় প্রশ্নের ধরন কী, প্রশ্ন স্বাভাবিকভাবে সম্ভাব্য বা কীভাবে তোমরা প্রস্তুতি নিবে ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। তো দ্বিতীয় পত্রে মিশরীয় সভ্যতা মিশরের নীল নদকে কেন্দ্র করে গড়ে ওঠে। নীল নদ বিশাল বড় নদী, এই নদীর অববাহিকা মানুষ বসবাস শুরু করে এবং কৃষিকাজ করে। মিশরের নীল নদ, মিশরকে নীল নদের দান বলা হয়। এই নীল নদের কারণে মিশরের জমির উর্বরতা বৃদ্ধির ফলে ফসল উৎপাদন বৃদ্ধি হয়। ফসলের সমৃদ্ধশালী হওয়ায় মিশরের আর্থিক অবস্থা উন্নতি হয়। মিশরের তৎকালীন সময়ে মিশরের উৎপাদিত ফসল বিদেশে রপ্তানি করা হতো। মিশরকে এই জন্যই বলা হয় নীলনদের দান, ঐতিহাসিক হিরোডটাসরা বলেছেন। এখন আজকের মিশরীয় সভ্যতায় তারা সর্বপ্রথম ব্যঞ্জনবর্ণ, কয়েকটি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করেন। এগুলি দ্বারা তাদের মনের ভাব প্রকাশ করত। তারা চব্বিশটি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করেন। বিভিন্ন ভাষার যে অক্ষর, যেমন ইংরেজিতে 26টি, বাংলায় 48টি বা 49টি, হ্যাঁ, আরবিতে 28টি বা 29টি, এইভাবে মিশরীয়রা তাদের ভাষা হাইরোগ্লিফিক্স অর্থাৎ পবিত্র লিখন পদ্ধতি তারা আবিষ্কার করেন। সুমেরীয়দের ছিল কিউনিফর্ম, তারা এই কিউনিফর্ম, আবার মিশরের মানুষ সমাধিসৌধ মমি করে, মৃতদেহকে মমি করে রাখা হতো। তাদের ধারণা ছিল তারা একসময় পুনর্জন্ম হয়ে পৃথিবীতে আবার আসবেন, তাদের দেহের সাথে আত্মার সম্মিলন ঘটবে, এই জন্য তারা মৃতদেহকে স্মরণ করে রাখত। মিশরের পিরামিড সপ্ত আশ্চর্যের এক আশ্চর্য, তৎকালীন সময়ে ব্যাপক প্রভাব পড়ে তাদের স্থাপিত শিল্পের জন্য। তো পাথর যুগের প্রথম পর্যায়কে বলা হয় ফুরুলীয় যুগ। মানুষ নদীর তীরে বসবাস শুরু করে কৃষির প্রয়োজনে। কোন প্রয়োজনে? কৃষির প্রয়োজনে। কৃষিকাজ করার জন্য সেচের ব্যবস্থা দরকার, হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের জন্য সেচের পানি দরকার, বা যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থায় সবচেয়ে সহজলভ এবং সহজতর হচ্ছে নদী বা পানি, সাগর। তেমনি মিশরের জীবনযাত্রার উন্নয়নে, মিশরের ফসল ফলাদি উন্নয়নে, মিশরের আর্থিক অবস্থা উন্নয়নে নীল নদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীলভাবে অবহাইয়া গড়ে ওঠে সভ্যতা, তাকেই বলা হয় মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা গোড়াপত্তন করেন রাজা মেনেস। মিশরীয় সভ্যতা স্থায়ী ছিল প্রায় 3000 বছর। মিশরীয়রা প্রথম দিকে মনের ভাব প্রকাশ করত ছবি এঁকে। মিশরীয় চিত্রলিপিকে বলা হতো হায়রোগ্লিফিক্স বা পবিত্র অক্ষর। মিশরীয়দের কাগজ তৈরি করত নলখাগড়া থেকে, এক ধরনের পেপিরাস জাতীয় উদ্ভিদ থেকে। এই ওই পেপিরাস জাতীয় উদ্ভিদকে মণ্ড তৈরি করে কাগজ তৈরি করা হতো পেপিরাস থেকে। মিশরীয় কাগজ তৈরি করতো নলখাগড়া থেকে। মিশরের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য হচ্ছে স্পিঙ্কস। মিশরীয়রা মানব মমিকে রক্ষার জন্য তৈরি করতো পিরামিড। মিশরীয়রা বিজ্ঞান চর্চায় আগ্রহী ছিল ধর্মীয় কারণে।
মিশরীয়া পুরানো পাথরের যুগ শেষ হয় শেষ কিভাবে হয়? পুরানো পাথরের যুগ শেষ হয় কিভাবে? পুরানো পাথরের যুগ শেষ হয় কৃষিভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে। কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে ওঠে, কারণেই পুরানো পাথরের যুগ শেষ হয়। মানুষ নদীর তীরে বসবাস শুরু করে, নদীর তীরে মানুষ বসবাস শুরু করে কৃষির প্রয়োজনে। মানুষ ঘর বাড়ি নির্মাণ করতে শেখে কোন যুগে? সেটা নবফুলীয় যুগে। নীল নদীর উপত্যকা কত মাইল ছিল? 550 মাইল ছিল নীল নদীর উপত্যকা। মিশরীয় সভ্যতা গোড়াপত্তন করেন কে? রাজা মেনেস। মিশরীয় সভ্যতা কত বছর স্থায়ী ছিল? 2500 বছর স্থায়ী ছিল। মিশরীয়রা প্রথম দিকে কীভাবে মনের ভাব প্রকাশ করত? ছবি এঁকে। এখন মিশরীয় সভ্যতার এই খুঁটিনাটি বিষয় নিয়ে অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। মিশরীয় চিত্রলিপিকে কী বলা হয়? পবিত্র অক্ষর বলা হয়। মিশরীয় কাগজ তৈরি করতো কিসের থেকে? নলখাগড়া থেকে। মিশর কয়টি মহাদেশ দ্বারা ঘিরে আসে? মিশর 3টি মহাদেশ দ্বারা ঘিরিত আস ঘিরে আসে। মিশরের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য হিসাবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত? এখানে অনেকে মনে করেন খুফুর পিরামিড, অনেকেই মনে করেন খুফুর পিরামিড, অথচ অধিকাংশ ঐতিহাসিক মনে করেন না স্পিঙ্কস। মিশর মরুভূমির দেশ হলেও দেশটির কিছু অংশ জুড়ে সবুজ ভূমি গড়ে উঠেছে, এর কারণটা কি? এর কারণ হলো নীল নদ। মরুভূমির দেশ নীল নদ, তারপরও কিছু গাছপালা গড়ে উঠেছে, সেটা কী কারণে? নীল নদের কারণে। কোন শব্দ থেকে পেপার শব্দটি এসেছে? ফেফিরাস থেকে। মিশরীয়রা মমিকে রক্ষার জন্য কী করতো? পিরামিড করতো। হায়ারোগ্লিফিক্সের উত্তরণের দ্বারা নিচের কোনটি বর্ণ চিত্রভিত্তিক, অক্ষরভিত্তিক ও বর্গভিত্তিক বর্ণভিত্তিক, এগুলি হায়ারোগ্লিফিক্সের উত্তরণের দ্বারা মনে করা হয়? কী কারণে মিশরীয়রা বিজ্ঞান চর্চা আগ্রহী ছিল? জ্ঞানের কারণে। মিশরীয়রা অঙ্কশাস্ত্রে কয়টি শাখার প্রচলন করে? 2টি শাখার প্রচলন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মিশরকে নীল নদের দান বলা হয় কেন? এই প্রশ্ন যদি পরীক্ষায় আসে, তোমরা লিখবে যে নদীর পানি বন্যা বছরে পর্বতে বন্যা হওয়ার কারণে নদীর পানি উপসাইয়া জমিনে পড়ে, তাতে ফলি জমে। বন্যার পানি নেমে যাওয়ার পরে জমিতে ফলি ফলার কারণে যে ফসল উৎপাদন হয়, দ্বিগুণ পরিমাণ ফসল উৎপাদন হয়, সারা দেশের খাদ্যের চাহিদার পরেও সেই ফসল সংগৃহীত করে বিদেশে রপ্তানি করা হতো এবং সারা দেশের মানুষের প্রয়োজন মাফিক ফসল উৎপাদন হতো, তার চেয়েও দ্বিগুণ হতো, ইত্যাদি কারণে মিশরকে নীল নদের দান বলা হয়। এখন ঐতিহাসিকগণ মিশরের নীল নদের দানের জন্য নীল নদকে বেশি গুরুত্ব দিয়েছেন। নীল নদী প্রাণ ছিল মিশরের। যেমন আমাদের দেশে কুমিল্লাকে গুমতি, কুমিল্লার চীনের হুয়াংহো নদী সবচেয়ে দুঃখ আর কুমিল্লার গুমতি, এগুলো হলো এই সমস্ত নদীর কারণে। আবার ওই সমস্ত এলাকায় ফসল ফলাদি একবারে নদীর পানিয়ে বন্যার সময় একবার সব ধ্বংস হয়ে যায়, ফলে কৃষকদের হাহাকার, জীবনযাত্রা বিপর্যস্ত হয়, দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। নানা কারণে নদী অনেক সময়, সাগর অনেক সময় মানুষের ভাগ্য বিপর্যয়ে ক্ষতি ডেকে আনে। অনেক সময় এই নদী মানুষের, এই পানীয় মানুষের জীব ব্যবহার করে ফসল উৎপাদন করে, যাতায়াত ব্যবস্থায় এবং ব্যবসা বাণিজ্যে সব দিকে কাজে লাগিয়ে জীবনকে আরও সমৃদ্ধ করে। এখন মিশরের সভ্যতা মেনেসের নেতৃত্বেই স্বমহিমা উজ্জ্বল ছিল কত হাজার বছর ধরে? 2500 বছর ধরে রাজা মেনেসের নেতৃত্বে মহিমা উজ্জ্বল হয়েছিল কত হাজার বছর ধরে মিশরীয় সভ্যতারা? তো মিশরীয় সভ্যতা মিশরে, আর আমাদের ভারতবর্ষের সভ্যতা হলো সিন্ধু সভ্যতা। সিন্ধু নদকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে সেটা হলো সিন্ধু সভ্যতা। অর্থাৎ সভ্যতা নগর বন্দর গড়ে ওঠে, এগুলো উঠি হলো নদীকেন্দ্রিক। যেমন বাংলাদেশের নদীবন্দর হলো, প্রধান নদীবন্দর হলো নারায়ণগঞ্জ, এখানে প্রাচ্যের ডান্ডি বলা হয়। এখানে নদীভিত্তিক যাতায়াত ব্যবস্থার ব্যাপক সুবিধা রয়েছে, চতুর্দিকে নদী রয়েছে। এখান থেকে সারা বাংলাদেশে নদী পরিবহন করে, জল পরিবহনের মাধ্যমে, নৌ পরিবহনের মাধ্যমে এই ব্যবসা বাণিজ্য, শিল্প বাণিজ্যের উৎপাদিত ফসল, কাঁচামাল আনা নেওয়া, উৎপন্ন জিনিস সারা দেশে রপ্তানি পাঠানো সম্ভব বলে এই নদীভিত্তিক শাসন সমাজ ব্যবস্থা গড়ে ওঠে তৎকালীন সময় থেকে, প্রাচীনকাল থেকে। মিশরে প্রথম রাজবংশের পতন শাসন শুরু হয় কত খ্রিস্টাব্দে? 3200 খ্রিস্টাব্দে। আমরা মিশরীয় জীবনে সব কিছু কোনটি দ্বারা প্রভাবিত ছিল? ধর্ম দ্বারা।
মিশরীয়দের প্রাকৃতিক শক্তি শক্তি সস্র ও নীল নদের দেবতা কে ছিলেন? ওসিরিস। ওসিরিস ছিল মিশরের নীল নদের দেবতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরীক্ষায় 25টি এমসিকিউ পরীক্ষা তোমাদের আসবে, প্রতিটি একটি করে উত্তর দিতে হবে। তোমরা বাধ্যতামূলকভাবে প্রত্যেক প্রশ্নেরই একটা করে উত্তর। এখন মিশরের চতুর্দিকে কয়টি মহাদেশ? মিশরের চতুর্দিকে মোটামুটি তিনটি মহাদেশ। সিন্ধু সভ্যতা অঞ্চলের লোকজন কোন শিল্পে বেশ পারদর্শী? কিমিত মৃৎশিল্পে। রোমানরা যোদ্ধা জাতিতে পরিণত হয়েছিল কেন? অনুপ্রবেশকারীদের সাথে ক্রমাগত সংঘর্ষের কারণে তারা যুদ্ধ জাতিতে পরিণত হয়। পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা? গ্রিকরা। ফারাওরা নিজেদেরকে কী মনে করতেন? ফারাওরা নিজেদের কী মনে করতেন? তারা নিজেদের মা কালীর বংশধর মনে করতেন। ঐতিহাসিকগণ মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, এই সভ্যতাগুলো আমাদের থেকে হাজার হাজার বছর আগে মানুষ এখানে বাস করত। ওইগুলিকে গবেষণা করে মানুষের জীবনযাত্রা, সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, তৎকালীন মানুষের ব্যবহার্য ঔজসপত্রগুলো সংরক্ষণ করে, তাদের স্থাপত্যগুলো সংরক্ষণ করে, গবেষণা করে, মাটি খুঁড়ে নানান তথ্য এবং কৌশল আবিষ্কার করে বর্তমান শাসকদের সাথে, বর্তমান সমাজ ব্যবস্থার সাথে খাপ খাইয়ে মানুষ ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে এগিয়ে যাওয়ার যেই প্রবঞ্চনা পায় বা অনুপ্রেরণা পায়, তাই আজ সভ্যতার কারণে মানুষ দিন দিন এগিয়ে যাচ্ছে উন্নতির দিকে। তো হায়ারোগ্লিফিক্সটা কী? পবিত্র লেখন পদ্ধতি। কিউনিফর্ম সুমিরীয় লেখন পদ্ধতি। পিরামিড মিশরের সমাধিসৌধ। এইভাবে আমরা মিশরীয় সভ্যতার এই প্রশ্নগুলো অনেকটা ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে শিখবে। নীলনদের দেবতার নাম কী? নীলনদের দেবতার নাম ওসিরিস। সিন্ধু সভ্যতা ধ্বংসের অন্যতম কারণ বহিঃশত্রুর আক্রমণ। বহিঃশত্রু অর্থাৎ ভারতবর্ষ সবসময় বহিঃশত্রু আক্রমণ করছে। বহিঃশত্রুর আক্রমণই ভারতবাসীর জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর বহিঃশত্রুর আক্রমণ এবং শাসন আগেও ছিল, এখনও অনেকটা সক্রিয়ভাবে, স্বাধীন হলেও আমরা নানাভাবে প্রভাবিত বহিঃশত্রু দ্বারা। বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কের টানাফোড়ন আগেও ছিল, এখনও আছে। পৃথিবীর বড় বড় পরাশক্তির সাথে ভারতবর্ষের সম্পর্ক এই শীতল কোমল, আবার একটু উষ্ণ হয়ে ওঠে নানা কারণে। ভারতবর্ষের প্রাচুর্য, ভারতবর্ষের সহায় সম্পদ, ভারত প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক সম্পদ ইত্যাদি কারণে বহিঃশত্রুর আক্রমণ, বহিঃশত্রুর লোভ দৃষ্টি আগে থেকে ছিল, এখনও অনেকটা আছে, বহাল আছে। নানা কারণে বগলাখুর বলা হতো এই বাংলাকে, এটা বিদ্রোহী নগরী, তারা বিদ্রোহ করতো শুধু বৈদেশিক আক্রমণকারীদের বিরুদ্ধে, বৈদেশিক শাসনের বিরুদ্ধে ইত্যাদি কারণে সব সভ্যতার যেমন উত্থান ছিল তেমনি এর পতন ছিল। সিন্ধু সভ্যতাটির উত্থান ঘটে কোন সময়? সিন্ধু সভ্যতার উত্থান ঘটে হলো 3500 খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্বাব্দে, যীশুখ্রিস্টের জন্মের 3500 খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্ব শতাব্দীতে, খ্রিস্টাব্দে তিনি এই উত্থান এবং পতন উত্থান ঘটে। মিশরের অর্থনীতির মূল উৎস ছিল কৃষি। অলিম্পিক খেলা আরম্ভ হয় কোন দেশে? অলিম্পিক খেলা আরম্ভ হয় গ্রিস দেশে। মিশরীয় কতটি বর্ণমালা আবিষ্কার করেন? 24টি। প্রাচীন মিশরীয় সূর্যকে কী বলতো? রে বলতো। সক্রেটিস কীভাবে মৃত্যুবরণ করেন? সক্রেটিস বিষপানে মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ের আগে আমরা ইতিহাস পরিস্থিতি, ইতিহাসের প্রকারভেদ, ইতিহাসের প্রকারভেদ, ইতিহাসের উপাদান, ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা ইত্যাদি সম্বন্ধে আমরা আলোচনা করেছি। তো ইতিহাস থেকে প্রশ্ন আসার পরে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় প্রাচীন বাংলা জনপদ, আমরা তোমাদের সামনে বিশ্ব সভ্যতা রোমানদের সর্বশ্রেষ্ঠ অবদান হলো তারা আইন প্রণয়ন করছেন, বিশ্ব সভ্যতা তারা আইন প্রণয়ন করছেন। রোমান সভ্যতা কয় বছর স্থায়ী ছিল? রোমান সভ্যতা প্রায় 600 বছর স্থায়ী ছিল। গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার কে ছিলেন? গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন হোমার।
এইভাবে ইতিহাসে তারা ব্যাপক পরিচিতি লাভ করে। তো আগামী ক্লাসে তোমাদের কয়েকটি এই সৃজনশীল প্রশ্ন সিকিউ প্রশ্নের সম্বন্ধে আলোচনা করা হবে। তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।